বকফুলের পকোড়া বা বড়া বানিয়ে তো অনেক খেয়েছেন কিন্তু কখনো ভাজা বা তরকারি করে খেয়ে দেখেছেন এইভাবে যদি আপনি ভাজা করে একবার খেয়ে দেখেন তাহলে আপনার খুব ভালো লাগবে এবং বাড়ির সবাই পছন্দ করবে হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে দেড়শো গ্রাম মতো বকফুল নিয়েছি আর আজকে আমি আপনাদেরকে বকফুল ভাজা করে দেখাবো তো তার জন্য আমাদের পাপড়িগুলো শুধুমাত্র নিতে হবে বোটা এবং ভেতরের যে শীষটা থাকে যাকে পুংদণ্ড বলে যাই হোক ওগুলো সব ফেলে দিতে হবে তো এ দেখুন আমি পাপড়িগুলো নিয়েছি আর সেগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এগুলো আমরা কেটে নেব খুব বেশি কুচি কুচি করে কাটবো না তাহলে কিন্তু ভাজার সময় একেবারে ভর্তা মতো হয়ে যাবে তো দেখুন আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আপনিও এরকম রাফলি কেটে নিন এবার আমরা যাব কড়াইয়ের দিকে তো আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি হিটারের ওপরে এবার রান্নার তেল দিয়ে দিচ্ছি যে কোনো রান্নার তেল ইউজ করুন আমি দেড় চামচের মতো তেল দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হতে দেব তারপরে এর মধ্যে দেব জিরে আর সর্ষে আমি হাফ টি স্পুনের থেকে একটু কম হবে জিরে দিচ্ছি আর আমি হাফ টি স্পুন মতো সর্ষে দেব জিরে আর সর্ষেটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে বিশেষ করে সর্ষে যদি ভালো করে না ফোটে তাহলে কিন্তু স্বাদ একেবারেই ভালো আসে না আর আমি দিচ্ছি একটুখানি হিং হিং দিলে সবজির স্বাদটাও যেমন অনেক বেশি বেড়ে যায় তাছাড়া হিং কিন্তু খাবারটা হজম করতে আমাদের সাহায্য করে তো সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রেখেছি স্লাইস করে কেটে সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব ব্রাউন করে ভাজার দরকার নেই মোটামুটি একটা ট্রান্সপারেন্ট কালার হলেই চলবে তো যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমরা আরও কিছু জিনিস দিয়ে দেব তো সবার প্রথমে আমরা এখানে দেবো কারিপাতা কারিপাতা যদি আপনি পছন্দ না করেন বা হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে আরামসে স্কিপ করুন কোনো অসুবিধা নেই আমি সাত আটটা মতো কারিপাতা দিয়ে দিলাম তবে আপনি কারিপাতার জায়গায় চাইলে তেজপাতাও দিতে পারেন স্বাদ মতো কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা আমি খুব ছোট ছোট করে কাটি নিই কারণ আমার বাচ্চাও খাবে তো যে ঝাল খাবে সে ভেঙে নিতে পারবে তাই স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর একটুখানি হলুদ গুঁড়ো আর দেখুন পেঁয়াজের কালারটাও কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে তো এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো যেটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি টমেটো দেওয়ার পরে আমরা দু থেকে তিন মিনিটের জন্য অপেক্ষা করব মিডিয়াম হিটে টমেটো একেবারে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না মোটামুটি দু তিন মিনিটের জন্য অপেক্ষা করে তারপর আমরা ফুলগুলো দিয়ে দেব টমেটোর চাংসটা যাতে বজায় থাকে সবজির মধ্যে টমেটোর চাংসগুলো যাতে দেখা যায় তাতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো দু তিন মিনিট হয়ে গেছে এবার আমরা কড়াইয়ে দিয়ে দেব ফুলগুলো এই হচ্ছে আমাদের বক ফুল এটা লাল রঙেরও হয় আর সাদা রঙেরও হয় তো এখন আমার কাছে যেটা আছে এটা সাদা রঙের লাল রঙেরটা আরও বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ হয় সাদা রঙেরটাও কম যায় না এই ফুলটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী খুবই স্বাস্থ্যকর একটা খাবার এই ফুলটাকে ইংরেজিতে বলে ভেজিটেবল হামিং বার্ডস হামিংবার্ডের মতো দেখতে কিন্তু খাওয়া হয় ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছি আর কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে এরকম করে নেড়ে দেবো আর তারপরে আবার ঢাকনা লাগিয়ে দেব,। মোটামুটি টোটাল আমাদের ছ সাত মিনিটের মতো লাগবে ফুলটাকে পুরোপুরি সিদ্ধ করতে দেখুন ছ থেকে সাত মিনিট হয়ে গেছে আর এখন ফুলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে হিটটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছিলাম এবার শেষের দিকে আমি একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে ভাজা চিটবাদামের ক্রাশ আমি কুটে নিয়েছি চিটবাদাম ভেজে ঠান্ডা করে কুটে নিয়েছি দেখুন মিক্সিতে একদম দেওয়া যাবে না তাহলে কিন্তু একেবারে পাউডারের মতো হয়ে যাবে হাতে আমি কুটে নিয়েছি তবে এটা একেবারেই অপশনাল আপনি চাইলে দেবেন না চাইলে না দেবেন তবে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে একটু মিশিয়ে নিচ্ছি আর সবার শেষে দিয়ে দেব ধনেপাতা পাতা ফ্রেশ ধনে রেখেছি কিছু কুচি করে এখান থেকে অল্প কিছু দিয়ে দেব। আর তারপরে ভালো করে মিশিয়ে নেব আর আমাদের সবজিটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে সার্ভ করার জন্য তাহলে আমাদের বকফুল ভাজাটা কিন্তু তৈরি হয়ে গেল একদম সহজ রেসিপি খেতে ভীষণ টেস্টি রুটি চাপাতি পরোটা বা ভাত যে কোনো কিছুর সঙ্গে এই সবজিটা আপনি খেয়ে দেখুন আপনার ভীষণ পছন্দ হবে আর বাড়ির সবাইও খুবই পছন্দ করবে তাহলে এই সিম্পল রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনার কেমন লাগলো আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই